ইরানে ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিতে এবারে যুক্ত হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রয়োগে ইরানে মহাকাশ প্রযুক্তির বিস্তার ঘটেছে। ইরানে মহাকাশ প্রযুক্তি এবং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরির গবেষণা ওতপ্রোতভাবে জড়িত। এ ধরনের মিসাইল তৈরির মাধ্যমে ইরান সরাসরি আমেরিকার মাটিতে আঘাত করতে চায়। মহাকাশ প্রযুক্তি বিষয়ে ইরানে একজন বিশেষজ্ঞ বলেছেন, কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিগুলোর মান উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহার দূর থেকে পরিমাপের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান গত কয়েক দশকে মহাকাশ প্রযুক্তি এবং দূর থেকে পরিমাপ করা সংক্রান্ত কৃত্রিম উপগ্রহ প্রযুক্তির উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা চালিয়ে এসব ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। ইরানের মহাকাশ প্রযুক্তি এবং সংশ্লিষ্ট অর্থনীতি বিষয়ে গবেষণায় আহমেদ সোলাইমানের সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকার বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে যেসব গুরুত্বপূর্ণ বিষয় বা দিক বহু বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছে তা হল ইরানের বিভিন্ন শিল্পক্ষেত্রে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করা। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও মেধাবী তরুণ এবং যুবক আর ছাত্রদের এক সমাবেশে সম্প্রতি বলেছেন, এক্ষেত্রে দূরদৃষ্টি দেশের সবথেকে অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর অন্যতম। জনাব সোলাইমানি জানান, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ শিল্পে বড় ধরনের পরিবর্তন আনার ক্ষমতা রাখে। এই প্রযুক্তিকে কৃত্রিম উপগ্রহ পরিচালনা থেকে শুরু করে ডাটা বিশ্লেষণ, কৃত্রিম উপগ্রহের নিখুঁত এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ সহ মহাকাশ অভিযানের সর্বোত্তম পরিকল্পনা, ভবিষ্যদ্বাণী করা, উৎক্ষেপণের নানা ঝুঁকি কমানো, ছবি তোলা, পরিমাপক কৃত্রিম উপগ্রহের ছবি নির্মাণ এবং স্বয়ংক্রিয় রোবটের উন্নয়ন সহ আরও অনেক ক্ষেত্রে কাজে লাগানো সম্ভব। ইসলামী ইরান আন্তর্জাতিক নানা সীমাবদ্ধতা এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও পরিমাপক বা তথ্য অনুসন্ধানী কৃত্রিম উপগ্রহ এবং গবেষণা কাজে ব্যবহৃত কৃত্রিম উপগ্রহ শিল্পে ব্যাপক সাফল্য অর্জন করেছে। সাম্প্রতিক সময়ে ইরানের চারমান নামক এক কৃত্রিম উপগ্রহ এবং কায়েম 100 নামের কৃত্রিম উপগ্রহ এসব সাফল্যের এক উল্লেখযোগ্য দিক। এই দুটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে 550 কিলোমিটার উচ্চতায় সাফল্যের সঙ্গে কক্ষপথে যুক্ত হয়েছে। বিদেশি সংবাদ মাধ্যমগুলোতেও এই পদক্ষেপের খবর গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে। ছবি তোলার ক্ষেত্রে ইরানের খায়াম নামক কৃত্রিম উপগ্রহ অত্যন্ত উচ্চতর ক্ষমতা সম্পন্ন। পরিবেশ পর্যবেক্ষণ, কৃষি এবং প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান সংক্রান্ত ক্ষেত্রে এই উপগ্রহ পাঠানোর ছবি অত্যন্ত নিখুঁত এবং কার্যকর। এর আগে 2020 সালের দিকে ইরানের তৈরি নাভিদ নামক কৃত্রিম উপগ্রহ আবহাওয়া এবং উদ্ভিদ পর্যবেক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির মাধ্যম হিসেবে ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। জাপো নামে আরেকটি কৃত্রিম উপগ্রহ কৃষি এবং পরিবেশের বিষয়ে ইরানের মহাকাশ শিল্প গবেষণা আরেকটি বড় সাফল্যের স্বাক্ষর। ইরানের তৈরি 5-1 এবং 5-2 নামের দুটি কৃত্রিম উপগ্রহ খুব উন্নত মানের ছবি তোলা সহ কৃষি, পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ সংক্রান্ত পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ইসলামী প্রজাতন্ত্র ইরানের মহাকাশ প্রযুক্তি এবং দূর থেকে পরিমাপ করা সংক্রান্ত কৃত্রিম উপগ্রহ প্রযুক্তির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে বলেই আহমেদ সোলাইমানি আশা প্রকাশ করেন। ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালেরি ঘোষণা দিয়েছেন, চলতি বছরে অর্থাৎ 1403 সালের শেষ নাগাদ অন্তত 5টি উপগ্রহ মহাকাশে পাঠানো হবে। মেহের নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে সালেরি বলেন, বছরের শেষ নাগাদ 5-7টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। তিনি আরও জানান, ইরানি মহাকাশ সংস্থা 1403 সালে ইসলামী বিপ্লবীকার বাহিনী বা IIJC-র অ্যারোস্পেস ফোর্সের সহযোগিতায় স্যাটেলাইটগুলোকে উৎক্ষেপণের পরিকল্পনা করছে। এই বছর বিদেশি লঞ্চারের মাধ্যমে দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে জানিয়ে স্যালারি বলেন, আগামী মাসে বিদেশি লঞ্চারের মাধ্যমে তল 3 এবং জাপোর 2 স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। সম্প্রতি গবেষণা সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য ইরান নতুন একটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টিকে ইরান বেসামরিক হিসেবে ঘোষণা দিলেও পশ্চিমা অনেক রাষ্ট্র সতর্ক করে জানিয়েছে এই প্রযুক্তি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহার করা হতে পারে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সেপা নিউজ জানিয়েছে, চামরান 1 সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ঘায়েম 100 ক্যারিয়ার ব্যবহার করে কক্ষপথে স্থাপন করা হয়েছে।
পশ্চিমা বিভিন্ন দেশের সমালোচনা এবং আপত্তি উপেক্ষা করে ইরান তার মহাকাশ কর্মসূচিকে এগিয়ে নিচ্ছে। চামড়ান এক গবেষণা উপগ্রহের ওজন 60 কিলোগ্রাম। এই উপগ্রহটি কক্ষপথে হার্ডওয়্যার এবং সফটওয়্যার সিস্টেমে পরীক্ষা করবে। স্থাপনের পরে এরই মধ্যে পৃথিবীতে সংকেত পাঠানো শুরু করেছে কৃত্রিম উপগ্রহটি। এবছরের জানুয়ারিতে প্রথমবারের জন্য ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উপরে কক্ষপথে স্যাটেলাইট পাঠানোর কথা জানায় ইরান। শান্তিপূর্ণ মহাকাশ কার্যক্রমের অংশ হিসেবে ইরান স্যাটেলাইটটি আকাশে পাঠিয়েছে। এর আগে সোরাইয়া নামে আরও একটি উপগ্রহ 750 কিলোমিটার উচ্চতায় কক্ষপথে উৎক্ষেপণ করে। রাশিয়ার সহযোগিতায় রিমোট সেন্সিং এবং ইমেজ স্যাটেলাইট পাঠানোর কারণে তখন আমেরিকার সমালোচনা করেছিল। সব মিলিয়ে ইরান গত 2 বছরে 12টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে বলে জানা গেছে। 2018 সালে পর ইরান এক পারমাণবিক চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়ে মহাকাশ গবেষণায় মনোনিবেশ করে। মূলত সরাসরি আমেরিকার মাটিতে হামলা করতে চায় ইরান। এর জন্যই তৈরি করছে এইসব ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM। খুব দ্রুতই এই মিসাইল প্রকাশ্যে আনতে চায় ইরান। ইরানের IRGC যে কাসাদ রকেট ব্যবহার করে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে সেটিকে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলে রূপান্তর করতে পারে। এর মাধ্যমে আমেরিকার কাছে ইরানও উত্তর কোরিয়ার মতোই শক্তিশালী আতঙ্ক হয়ে দাঁড়াবে। পাশাপাশি এটাও স্পষ্ট যে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে বা ইতিমধ্যেই করে ফেলেছে। কেননা পরমাণু অস্ত্র তৈরি না করে এখন পর্যন্ত কোনো দেশে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করেনি। মূলত এ ধরনের মিসাইল তৈরি করা হয় পারমাণবিক হামলার জন্য। ইরান ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে গেলে আমেরিকা এবং ব্রিটেন ইরানকে ঘিরে চাপ প্রয়োগ করে। কিন্তু ইরানের হাতে যদি এই মিসাইলটি চলে আসে তখন আর সেই সুযোগ পাবে না পশ্চিমা এই দেশগুলো, ঠিক যেমনটাই ঘটেছে উত্তর কোরিয়ার ক্ষেত্রে। দিন দিন ইরানের মিসাইল প্রযুক্তি ইরানের পরমাণু গবেষণা থেকেও তাই ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে পশ্চিমাদের জন্য। এর মাধ্যমে ইরান তাদের দেশ থেকেই ইউরোপ আমেরিকার মাটিতে আঘাত করার ক্ষমতা পাচ্ছে। প্রিয় দর্শক, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন ইরানের মিসাইল প্রযুক্তিতে কি পরিবর্তন আনতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরানের মিসাইল প্রযুক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।